জ্বালানি তেল নির্ভর সৌদি আরবের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণে 2016 সালে ঘোষণা করা হয় ভিশন 2030, যা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। 2030 সাল নাগাদ প্রতি বছর অন্তত 7 কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ হচ্ছে বিপুল অর্থ। মরুদ্দের সৌদি আরবে গড়ে উঠেছে নতুন নতুন শহর। উচ্চ বিলাসী নিয়মে সিটির কাজ চললেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বলিভার্ড সিটি। 220 একরের শহরটিতে পাওয়া যাচ্ছে ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা থিয়েটার সহ বিনোদনের নানা সুবিধা। পর্যটকদের আকর্ষণ করতে ভ্রমণ ও উমরা ভিসায় আসা বিদেশিদের সুযোগ দেওয়া হয়েছে পুরো দেশ ঘুরে দেখার। শুধু নতুন শহর তৈরিই নয়, মরুর রাস্তা ও পার্কেও রয়েছে সবুজের সমারোহ। 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আগেই অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে সৌদি সরকার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হৃদয়, এখন সৌদি আরব।